আপনাদের সবাইকে স্বাগত জানাই দা সংবাদ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ICICI ডিম্যাট অ্যাকাউন্ট তৈরি করবেন। যে ডিম্যাট অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি যদি কাউকে রেফার করেন আপনার অ্যাকাউন্টের থ্রুতে, তো আপনি পার রেফারে 600 টাকা করে পেয়ে যাবেন। আপনি যখন কাউরে অ্যাকাউন্ট তৈরি করবেন তো সেখানে আপনি 250 টাকা পেয়ে যাবেন, এবং তাকে দিয়ে যদি আপনি ফার্স্ট ট্রেড করাতে পারেন, মানে কোনো একটা স্টক বাই করার পর কোনো একটা স্টক সেল করাতে পারেন, তাহলে আপনি কিন্তু সেখানে আরও 350 টাকা পেয়ে যাবেন এবং আপনার টোটাল প্রফিট হবে 600 টাকা। তো কিভাবে করবেন সমস্ত কিছুর প্রসেস আমি আপনাদেরকে স্টেপ ওয়াইজ এই ভিডিওটিতে বলবো। তো অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে বেশি দেরি না করে চলেন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ডিসক্রিপশনে যে লিংক দেওয়া রয়েছে সেই লিংকের ওপর আপনাকে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে সাইন আপ নাও-এ ক্লিক করতে হবে এবং আপনার মোবাইল নম্বর দিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করতে হবে। গেট ওটিপি বাটনে যখনই ক্লিক করবেন তখনই আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে 4 ডিজিটের, সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। লেখার পর প্রসিড বাটনে ক্লিক করতে হবে। প্রসিড বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে প্যান নম্বর এবং ডেট অফ বার্থ আপনার যা আছে সেটা লিখতে হবে এবং এস টিক চিহ্ন করতে হবে। টিক চিহ্ন করার পর নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে অটোমেটিক্যালি নাম চলে আসবে, তো আই অ্যাগ্রি বাটনে ক্লিক করবেন। তারপর এখানে লিখবেন যে অ্যানি আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক, ওটাতে টিক করবেন। টিক করার পর এখানে আপনার ব্যাঙ্ক ডিটেলস চাইবে, তো আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের ডিটেলস এখানে দিয়ে দেবেন। আমিও দিয়ে দিচ্ছি স্টেপ ওয়াইজ, আপনারা দেখেন। ব্যাঙ্ক ডিটেলস দেওয়ার পর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এবং সিঙ্গেল অ্যাকাউন্ট এবং সেভিং অ্যাকাউন্ট এবং সিঙ্গেল দুটো জায়গাতে টিক করার পর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে টিক দিতে হবে। টিক করার পর প্রসিড বাটনে ক্লিক করতে হবে। প্রসিড বাটনে ক্লিক করার পর আপনাকে এখানে আধার কার্ডের নম্বর দিতে হবে ডিজিলকারে। তারপর আপনাকে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যে লিঙ্ক আছে সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে আপনাকে ফিল আপ করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাকে এখানে নিচের দিকে অ্যালাউ বাটনে ক্লিক করতে হবে। অ্যালাউ বাটনে ক্লিক করার পর আপনার কাছ থেকে এটা কিছুক্ষণ লোডিং নিতে পারে, তো আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখান থেকে আপনার ডিটেলস অটোমেটিকলি চলে আসবে এবং এখানে কারেক্ট অপশানে টিক করার পর প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করার পর এখানে আপনার প্যান কার্ড এবং আপনার সিগনেচার দুটো জিনিস আপলোড করতে হবে, তো একের পর এক আমি আপলোড করে দিচ্ছি। তারপর আপনাকে আবার টিক করতে হবে টিক চিহ্ন। তারপর এখানে টিক করতে হবে ওপেন এ নিউ ICICI ডিম্যাট অ্যাকাউন্ট। তারপর এখানে আপনাকে আই উইল ডু নট রেজিস্টার নমিনিতে ক্লিক করবেন। তারপর টিক দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। তারপর এখানে এস বাটনে ক্লিক করার পর প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করার পর এখানে বেসিক কিছু ডিটেলস চাইবে, সেই ডিটেলসগুলো আমি একের পর এক দিয়ে দিচ্ছি। তারপর এখানে ওপরে লেখা থাকবে পলিটিক্যালি আপনি এক্সপোজড কিনা, ওগুলোতে নো করবেন। তারপর আপনার ইনকাম, তারপর ইমেল রাখবেন ওটা, তারপর সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাকে এখানে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে। তারপর আপনার যে প্রাইমারি সোর্স আছে কোথা থেকে ইনকাম করেন, তো ওটা আপনি সিলেক্ট করবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নো আই উইল অপ্ট লেটারে টিক রাখবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রসিড বাটনে ক্লিক করবেন, তখন আপনার মোবাইলের ক্যামেরা ওপেন হয়ে চলে আসবে এবং আপনাকে একটা সেলফি তুলে ছাড়তে হবে। তো কিছুক্ষণ প্রসেসিং নিবে এবং প্রসেসিং নেওয়ার পর এখানে পপ আপ মেসেজ চলে আসবে যে আপনার ফেস ম্যাচ হয়ে গেছে। তো এখানে লেখা আছে যে ইওর আইস আর ক্লোজ। তো আবার আমি ক্যামেরা ওপেন করছি। তো এখানে লেখা চলে আসবে যে ফেস ওয়াজ ম্যাচ। তারপর আপনাকে ওকে করতে হবে। ওকে করার পর এখানে আপনাকে টিক দিতে হবে। টিক দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর এখানে ই সাইনের অপশান চলে আসবে, আপনাকে ই সাইন বাটনে ক্লিক করতে হবে। ই সাইন বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে আধার কার্ডের নম্বর দিতে হবে, আপনাকে রিডাইরেক্ট করে দেবে NSDL-এর ওয়েবসাইটে। এখানে আপনাকে আধার নম্বর দিতে হবে এবং আধার নম্বর দেওয়ার পর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর রেজিস্টার্ড রয়েছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর আপনাকে এখানে সেই ওটিপিটি এখানে দেওয়ার পর
ওটিপি ভেরিফাই করতে হবে। ভেরিফাই হওয়ার পর আপনার কিন্তু অ্যাকাউন্ট একদম রেডি হয়ে যাবে। আপনারা উপর থেকে দেখতে পাবেন যে SMS চলে এসেছে। SMS আসার পর আপনাকে এখানে কংগ্রাচুলেশন, ইওর ডিম্যাট অ্যাকাউন্ট ইজ সাকসেসফুলি সেট আপ, তো আপনার 24 ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে।